সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অষ্টম দিনের মতো আমরণ অনশন করেছেন নিয়োগ বঞ্চিতরা। এরই মধ্যে প্রায় 40 জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ শূন্য থাকা সত্ত্বেও প্যানেল থেকে নিয়োগ দেওয়া হচ্ছে না, অথচ প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শূন্য পদে আগেই উত্তীর্ণদের নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষুব্ধরা।